Assalamu alaikum. My name is Masal Shubhan Khan. That's PM6. আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। কোয়ারেন্টাইনে থাকা এই সময়টা আমার জন্য ভালো বিজি ছিল। আমি আমার ফ্যামিলিকে অনেক টাইম দিয়েছি, অনলাইন ক্লাসেস করেছি, আল্লাহর ইবাদত করেছি, সাথে কিছু পার্সোনাল স্কিলসও ডেভেলপ করার চেষ্টা করেছি। এরকম একটি পার্সোনাল স্কিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, উইচ ইজ কুকিং। আমি প্রতিনিয়তই আমার ফ্যামিলির জন্য কুকিং করি, বেকিং করি, অ্যান্ড আই লাভ টু বেক, অ্যান্ড আই এম অলসো আ হেলদি ইটার, সো আই কাম আপ উইথ মাই ওন বেকিং রেসিপিস উইচ আর হেলদি বাট উইচ আর ইয়ামি অ্যাজ ওয়েল। আমি আপনাদের সাথে আজকে একটি বেকিং রেসিপি শেয়ার করবো, এটার নাম হচ্ছে মাশরুম কেক, উইচ ইজ ইন্সপায়ার্ড বাই জিব্রা কেক। কিন্তু তার আগে আমি আপনাদের সাথে দুটি হাদিস শেয়ার করবো। প্রথম হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সে রোজাদার ব্যক্তি সেম সওয়াবটা পাবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইট ড্রিঙ্ক গিভ ইন চ্যারিটি অ্যান্ড ওয়ার নাইস ক্লোথস বাট ডোন্ট বি এক্সট্রাভাগেন্ট প্রাউড অর বোস্টফুল অ্যাবাউট ইট, ভেরিলি আল্লাহ লাভস টু সি হিজ ব্লেসিংস অন হিজ সার্ভেন্টস। এই দুটি হাদিস থেকে আমি একটি মেসেজ শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যেন অ্যাজ উই ফিড আওয়ার সেলভস উই অলসো রিমেম্বার আওয়ার নেইবার্স দ্য লোয়ার ক্লাস পিপল, তাদেরকে যেন আমরা খাওয়াই এবং উই নিড টু বি এক্সট্রিমলি গ্রেটফুল বিকজ আমরা এই ফুড কনসিউমের টাইমে এত ভালো ভালো খাবার খেতে পারছি। উই শুড বি গ্রেটফুল ইন ওয়ার্ডস ইন অ্যাকশনস অ্যান্ড অবশ্যই কিন্তু রামাদান, লেটস গিভ মোর অ্যান্ড মোর চ্যারিটি। So without any further delay, let's go into the second part of this video, which is mushroom cake. Thank you everyone. Assalamu alaikum. Stay blessed. Stay safe. এই কেকটি হেলদি করার জন্য আমি এখানে বেসিক্যালি দুইটা চেঞ্জেস করেছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি ওটস এবং ওয়েট ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি কিসমিস বা রেজিনস। রেজিনটাকে হচ্ছে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। ফার্স্টে হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস, এ আমি ওটস 1 কাপ দেওয়ার কারণে আমার ময়দা 1.5 কাপের জায়গায় 1.25 কাপ দিতে হয়েছে। তো ময়দা দিয়েছি 1.25 কাপ, ওটস 1 কাপ, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা। ভালো করে সিভ করে নিতে হবে বিকজ লাম্পস থাকলে কেক ভালো আসে না। তারপর ওয়েট ইনগ্রিডিয়েন্টস 3টা ডিম সাথে রেজিনস 1 কাপ অ্যান্ড 1/2 কাপ সুগার। রেজিনস দেওয়ার কারণে যেটা হয়েছে যে চিনি আমার 1 থেকে 1.5 কাপ ইউজ করতে হতো রেসিপিতে, কিন্তু আমি 1/2 কাপ ইউজ করেছি। সো রিফাইন্ড সুগারের যে ব্যাড ইফেক্টসটা ওইটার না থাকার কারণে বা কম থাকার কারণে কেকটা আরও হেলদি হয়। সাথে দিতে হয়েছে 1/3 কাপ অয়েল, ভেজিটেবল অয়েল দিতে পারেন বা অলিভ অয়েল যেটাই ব্যবহার করতে চান, 2 টেবিল স্পুন টক দই বা মিউনাইস যেটাই আপনার কাছে থাকে, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এগুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড মেক ইট ইন্টু আ ফাইন ব্যাটার। এই কেকটি বেসিক্যালি একটা ইভেন্টের জন্য করেছিলাম। আমি আমার ভাবির বার্থডে গিয়েছে কদিন আগে, সো ওর বার্থডেতে করেছি অ্যান্ড শি লাইক্স টু ইট হেলদি ফুডস, সো আই ওয়ান্টেড টু ডু সামথিং ফর হার। এখন একটু একটু করে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টসে ইনকর্পোরেট করতে হবে। মেক শিওর দ্যাট দের আর নো ফ্লাওয়ার লেফট ওভার, একদম ভালো করে যেন সব মিশে যায়। তারপর আমি আরেকটি বাটিতে 3 টিস্পুনস কোকো পাউডার নিয়েছি এবং আগে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওখান থেকে 1/2 অফ দ্য ব্যাটার আমি বাটিতে ঢেলে নিব অ্যান্ড এই কোকো পাউডারের সাথে মিক্স করে নিব টু মেক আ চকলেট ব্যাটার। অ্যান্ড বিকজ অফ দ্য কোকো পাউডার ব্যাটারটা আর একটু হেভি হয়ে গিয়েছে, ডেন্সিটি একটু বেড়ে গিয়েছে, সো আইল অ্যাড আ স্প্ল্যাশ অফ মিল্ক, খুব বেশি না, 2 টিস্পুনস আর সো। অ্যান্ড জাস্ট নিড টু মেক শিওর যে দুইটা ব্যাটার কনসিস্টেন্সি যেন সেম থাকে, সো দ্যাট ওয়েন আই মেক দ্য কেক ওভারঅল কেকের কনসিস্টেন্সি অ্যান্ড টেক্সচার যেন সেম থাকে। এখানে একটা কাপ কেক মোল্ড নিয়েছি, কাপ মোল্ডটা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম উইথ সাম অয়েল অ্যান্ড কুকিং পেপার,
এখানে এই দুইটা ব্যাটার থেকে অল্টারনেটিভলি ভ্যানিলা এবং চকলেট ব্যাটার একটু একটু করে দিচ্ছি অ্যান্ড হোয়াট ইট ডাজ ইজ দ্যাট ইট ক্রিয়েটস আ স্পাইরাল এফেক্ট এই ব্যাটারটা দিয়ে সিম্পলি প্লেন কেক অর চকলেট কেকও বানানো যাবে যদি কোনো টাইম কনস্ট্রেন্ট থাকে এবং এসব ডিজাইন করার সময় না থাকে এখন এই স্পাইরালগুলোর উপরে আমি একটা টুথপিক নিয়ে জাস্ট একটা র্যান্ডম ডিজাইন করে দিব ইউ ক্যান মেক আ মার্বেল স্পাইডার ওয়েব এনিথিং ইউ লাইক জাস্ট মেক শিওর যে ব্যাটারটা যেন একদম কাপকেক মোল্ডের উপর পর্যন্ত থাকে ইউজুয়ালি কাপকেক মোল্ডে ব্যাটার দিলে আর একটু জায়গা রেখে দেওয়া হয় এইসব করার সময়ই মাঝখান দিয়ে আমি আমার স্টপ টপে একটি হেভি বটম প্যান সল্ট দিয়ে ঢেকে রেখেছিলাম সো দ্যাট এটা প্রি হিট হয় এবং স্টিম ফর্ম হয় সো ওখানেই আমি কাপকেক মোল্ডটা প্লেস করে দেব এবং একদম লো ফ্লেমে আমি এটাকে বেক করব 20 মিনিটস After 20 minutes, you can see that the cake came out perfectly. It is onik phuleche ebong etake thanda howar jonno ami ekhon ekta table top e rekhe dibo. Thanda howar pore apnara dekhben je eta ek ek mold theke ber hoye ashe. I'll show you how it turned out. It was very soft and the texture ta ekdom perfect chilo and even the sweetness level was perfect it was not overly sugary but ekdom kom sweet chilo na so jara chini pochondo kore tarao khete parbe so that's it my mushroom cake I hope you liked it